Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi kafa wa salamun ala ibadihi alladhina astafa. Amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qul in kuntum tuhibbun Allah fattabi'uni yuhibbukum Allah. وقال تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আমি সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে ইকরা বাংলার মাধ্যমে আজকে রবিউল আউয়াল মাসে সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরত এবং সূরত এবং সুন্নাহ সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সাথে সাথে ইকরা বাংলার খোলা কৌশলীদের শুকরিয়া আদায় করছি যারা অত্যন্ত প্রচেষ্টার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে সেট আপ করেছেন। আমি শুকরিয়া আদায় করি আপনাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত গুরুত্বসম্পন্ন আলিমে দ্বীন টিভি ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আমাকে দাওয়াত করেছেন ইকরা বাংলায় এসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে দু চারটি কথা বলার। আমি উনার আদেশ পালনার্থে আজকে ইকরা বাংলায় দাঁড়িয়েছি একমাত্র এই উদ্দেশ্য নিয়ে যে আমি যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে দু চারটি কথা বলতে পারি আপনাদের সামনে, আর ওই কথা বলার ওসিলায় যদি আমার আল্লাহ আমাকে সেই সুন্নতের রূপে আমল করার তৌফিক দান করেন, তৌফিক দান করে দেন, তাহলে ওই সুন্নতের আমলের বিনিময়ে আমার ইহকাল এবং পরকালের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই আশা নিয়ে আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আপনাদের সামনে আমার আগে আলোচনা করেছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত আলিমে দ্বীন, বিভিন্ন দিক দিয়ে ইসলামের খেদমত যার মাধ্যমে আঞ্জাম দিচ্ছেন যিনি হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবন নিয়ে। আমাকে নির্দেশ করা হয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে কিছু সময় আলোচনা করার জন্য। আমার আলোচনা শুরু করার আগে আমি অত্যন্ত দুঃখ পরাক্রান্ত মন নিয়ে একটি কথা বলতে চাই। আজকে আমাদের সমাজে, এমনকি আমার মতো কিছু উলামায়ে কেরামের মধ্যেও, সুন্নতের আলোচনা হলে, সুন্নতের কথা বলা হলে, ও এটা তো সুন্নত, ঠিক আছে, এমন এক বাব ভঙ্গিমায় বলা হয় যে ওইটা সুন্নত আমল করলেই চলবে,
সুন্নত আমল করার তেমন গুরুত্বতা রাখে না, এই ধরনের বাঘ ভঙ্গিমা দিয়ে বলা হয়। এবং আজকে সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদের কাছ থেকে প্রায় মৃত অবস্থায় চলে যাচ্ছে। এই সময় রবিউল আউয়াল মাসে ইকরা বাংলার মাধ্যমে আপনাদের সামনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে দু চারটি কথা বলে যদি আমি সেই সুন্নতের উপর আমল করার তৌফিক হয়ে যায়, তাহলে আমার দুনিয়া আখেরাতের কামিয়াবি হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একখানা আয়াত করিমা তিলাওয়াত করেছি। সুন্নতের গুরুত্ব কতটুকু, সেই গুরুত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন। আমরা প্রত্যেকে দাবি করি আমি আল্লাহকে ভালোবাসি, আমরা প্রত্যেকে দাবি করি আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমার অন্তরে আল্লাহর মহব্বত রয়েছে, আমার অন্তরে আমার রসুলের মহব্বত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছেন, আমরা যারা দাবি করি আল্লাহকে মহব্বত করি, আমরা যারা দাবি করি মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, তাদের দাবি যদি প্রমাণিত করতে হয় কাল কিয়ামতের দিন এবং আল্লাহর কাছে সেই দাবি যদি গ্রহণযোগ্যতা অর্জন করতে হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোরআনুল করিমের মধ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মানব জাতি, তোমরা যারা দাবি করো তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমরা আমি রসুলকে ভালোবাসো, যদি তোমাদের এই দাবির মধ্যে তোমরা সত্য হয়ে থাকো, তাহলে একটাই কন্ডিশন, ফাত্তাবিউনি, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ফলো করবে, আমার নির্দেশ যারা পালন করবে, আমার আমি কর্তৃক আনিত কোরআনুল করিমের মাধ্যমে যে হুকুম আহকাম এসেছে, সেই হুকুম আহকামের উপর যারা আমল করবে এবং আমার সুন্নতের অনুসারী যারা হবে, ফাত্তাবিউনি, যারা আমাকে ফলো করবে, তুমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলবেন, আল্লাহ তোমাকে তার বন্ধু বানিয়ে নেবেন, আল্লাহ তোমাকে তার ফ্রেন্ড বানিয়ে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আয়াতে করিমার মধ্যে সুন্নতের গুরুত্ব এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে কতটুকু গুরুত্ব সহকারে মুসলমান জাতি তথা মানব জাতির সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারাই দাবি করো আল্লাহকে ভালোবাসো, যারাই দাবি করো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, সেই ভালোবাসার প্রমাণ হিসাবে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। আর যদি আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর তোমাদের আমল না থাকে, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা অনুসরণ করতে না পারো, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা অনুকরণ না করতে পারো, আমি রসুলের সুন্নতের উপর যদি তোমরা আমল না করতে পারো, তাহলে শুধু দাবি করাটাই মিথ্যায় প্রমাণিত হয়ে যাবে এবং কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আমাদেরকে দণ্ডায়মান হতে হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল আমাদেরকে করতেই হবে। আমি আরেকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতের আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সামনে বলতে চাই, আজকে একজন মানুষ যাকে জিজ্ঞাসা করবে, আমি এই দুনিয়াতে সম্মানিত হতে চাই, ইহকাল এবং পরকালে আমি সম্মানিত হতে চাই, আমি রেসপেক্টেড পারসন হতে চাই, আমি ইজ্জতি হতে চাই, আমার সম্মান প্রচার করতে চাই, আমি মানুষের চোখের সামনে মানুষের সামনে সম্মানিত হতে চাই, আমি ইজ্জতি হতে চাই, কোনো মানুষ কশৃঙ্কালেও স্বীকার করবে না যে আমি একটি মুহূর্তের জন্য কশৃঙ্কালেও একটি মুহূর্তের জন্য কোথাও আমার ইজ্জতের সামান্য বিলুপ্তি ঘটুক, আমি সামান্যতম কোনো অপমানিত হই, অবহেলিত হই, কিন্তু প্রত্যেক মানুষের ডিমান্ড এবং প্রত্যেক মানুষের দাবি আমি সম্মানিত হই, আমি ইজ্জতি হই, আমাকে মানুষ সম্মান করুক, আমাকে মানুষ ইজ্জত করুক। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন, হে মানুষ জাতি, যারা দুনিয়াতে সম্মানিত হতে চাও, যারা পরকালে সম্মানিত হতে চাও,
তোমাদের জন্য একটি কন্ডিশন সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে ওহী পেয়ে, সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে মেসেজ পেয়ে, সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনুল করিম পেয়ে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে ইজ্জতি নবী বানিয়েছেন, খাতামুন নবিয়্যিন বানিয়েছেন, সৈয়দুল মুরসালিন বানিয়েছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে সৈয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দান করেছেন। তারপরেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, হে মানব জাতি, তোমরা যদি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইজ্জত পেতে চাও, ইহকালে সম্মানই হতে চাও, তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইমান আনতে হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইমান আনতে হবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, আমরা যারা আল্লাহকে ফলো না করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল না করে, আল্লাহর নির্দেশাবলী না মেনে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে ফলো না করে ইজ্জতি হতে চাই, তাদের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, আমরা ইজ্জত অর্জন করার চেষ্টা করতে পারবো, ইজ্জতের অন্বেষণে দিবারাত্রি মেহনত করতে পারবো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কশিংকালেও আমাদেরকে ইহকাল এবং পরকালে ইজ্জতি করবেন না, তাই আমি যদি দুনিয়াতে ইজ্জতি হতে চাই, আমি দুনিয়াতে যদি সম্মানিত হতে চাই, তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জমানায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আর বেশি দিন নয়, আমি ইহকাল ছেড়ে চলে যেতে হবে, আল্লাহুম্মা রফিক আল আলা, মাহবুবে হাকিকির সান্নিধ্যে আমাকে ইহকাল ছেড়ে চলে যেতে হবে, এমন দিন চলে আসবে যেদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে থাকবো না, কিন্তু জেনে রাখো আমি যদিও ইহকাল ছেড়ে চলে যাই, তবু আমার হেদায়তের মিশন, আমার হেদায়তের দাওয়া, আমার হেদায়তের অনুষ্ঠান, আমার হেদায়তের কার্যক্রম এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, এবং আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুই জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসের উপর আমল করবে, লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা, এই দুই জিনিসের উপর যতদিন তোমাদের আমল থাকবে, এই দুই জিনিসকে যতদিন তোমরা আঁকড়িয়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে কোনো শক্তি পথ ভ্রষ্ট করতে পারবে না, তোমাদের গুমরা করতে পারবে না, তোমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করতে পারবে না, তোমাদের ইহকাল এবং পরকাল ধ্বংস করতে পারবে না। সেই দুই জিনিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরতহীন কণ্ঠে ঘোষণা করছেন, এক নম্বর হলো কিতাবুল্লাহ কোরআনুল করিম, আজ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রদত্ত কোরআনুল করিম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়াতে হেফাজত করে রেখেছেন, যেমনটিকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরতে জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম কোরআনুল করিম তিলাওয়াত করেছিলেন, ঠিক তেমনি ভাবে যে শব্দগুলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম উচ্চারণ করেছিলেন, প্রত্যেকটা শব্দ হুবহু তেমনইভাবে আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে এবং কেয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনুল করিম আমি আল্লাহ নাজিল করেছি এবং এই কোরআনুল করিমের হেফাজত আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করব। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন আজ পর্যন্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হেফাজত করে রেখেছেন। আল্লাহর রাসূল বলছেন, যতদিন পর্যন্ত তোমরা ওই কোরআনের উপর আমল করতে থাকবে, যতদিন পর্যন্ত তোমরা ওই কোরআনকে অনুসরণ করতে থাকবে, যতদিন পর্যন্ত তোমরা ওই কোরআনকে ফলো করতে থাকবে, যতদিন পর্যন্ত
পর্যন্ত ওই কোরআনকে তোমরা তিলাওয়াত করতে থাকবে, যতদিন পর্যন্ত ওই কোরআনের আহকাম আরকানকে মেনে চলতে পারবে, যতদিন পর্যন্ত কোরআনের নিষিদ্ধ বস্তু থেকে তোমরা বেঁচে থাকতে পারবে, ততদিন তোমাদেরকে কোনো শক্তি কোনো পাওয়ার গুমরা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেকটা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, সেই জিনিসটা হলো ওয়া সুন্নাতা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের পরেই আল্লাহর রাসূল বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, এই সুন্নতের উপর যতদিন পর্যন্ত তোমরা আমল করতে থাকবে, এই সুন্নতকে যতদিন পর্যন্ত তোমরা সম্মান করতে থাকবে, এই সুন্নতকে যতদিন তোমরা ফলো করতে থাকবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ গুমরা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল করিমের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হেফাজত করে রেখেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে হেফাজত করে রেখেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করে যাচ্ছেন, যতদিন পর্যন্ত আমরা সুন্নতের উপর আমল করব, ততদিন পর্যন্ত আমাদেরকে কোনো শক্তি গুমরা করতে পারবে না। তাই আসুন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সম্পর্কে সামান্য আলোচনা করি। আল্লাহ যেন আমাকে সেই আলোচনা করার তৌফিক দান করেন এবং ওই আলোচনার মাধ্যমে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ইকরা টিভির শ্রোতা বৃন্দ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, দুটি জিনিস আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি, একটার নাম কিতাবুল্লাহ, সেই কিতাবুল্লাহর উপরের আমল করার সুন্নত তরিকা কি? আপনারা প্রত্যেকেই জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কোরআন শরীফের তিলাওয়াত আর করতেন যে তিলাওয়াত দেখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া পরবশ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজাল বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন আপনার সামনে কোরআনুল করিম তিলাওয়াত করতেছেন, জিবরিল আমিনের তিলাওয়াতের সাথে সাথে আপনি এত রাস করতেছেন, এত উড়াচড়া করতেছেন কোরআনুল করিমকে তিলাওয়াত করার জন্য, আপনার এই তিলাওয়াত করে দেখে আমি আল্লাহর কষ্ট হচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজাল বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার অন্তরে কোরআনকে হেফাজত করে রাখার ব্যবস্থা করে দিয়েছি, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার জবান মুবারকে কোরআনের তিলাওয়াতকে ইজি করে দিয়েছি। যেমন নাকি আমার বক্তব্যের আগে আপনাদের সুপরিচিত বক্তা বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব মৌলানা ফয়েজ আহমদ সাহেব বলেছিলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারককে কোরআনুল করিমের জন্য প্রস্তুত করে সৃষ্টি করেছিলেন, কোরআনুল করিমের জন্য টাইম বাই টাইম প্রস্তুত করে রেখেছিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাসূলের সুন্নাত ছিল যখন জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম উনার সামনে কোরআনুল করিমের তিলাওয়াত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে এত ফাস্ট এবং দ্রুতভাবে কোরআনুল করিমের তিলাওয়াত শুরু করে দিতেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ করছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল করিমকে ধীর স্থিরভাবে তিলাওয়াত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরআনুল করিমের তিলাওয়াত করতেন। আপনারা প্রত্যেকেই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল প্রত্যেক রমজানুল মুবারকে কোরআন শরীফকে বেশি বেশি করে তিলাওয়াত করা। আপনারা প্রত্যেকেই জানি জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম একবার রাসূল সাল্লাল্লাহু প্রতি রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার তিলাওয়াত করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের সামনে কোরআন শরীফকে তিলাওয়াত করতেন। আজকে আমাদের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তিলাওয়াতের সুন্নাত দাফন হয়ে গেছে। আজকে আমাদের ঘরে কোরআনের তিলাওয়াত নাই, আজকে আমাদের ঘরে কোরআনের চর্চা নাই, আজকে আমাদের ঘরে কোরআনের তিলাওয়াত এবং কোরআনুল করিমের চর্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত ছিল সেই সুন্নাত না থাকার কারণে আমাদের ঘর থেকে আল্লাহর রহমত এবং বরকত চলে যাচ্ছে, আমাদের ঘর থেকে শান্তি আল্লাহ প্রদত্ত শান্তি চলে যাচ্ছে। তাই সম্মানিত ইকরা টিভির দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহর রাসূলের এই সুন্নতের উপর আমল করা শুরু করি। কম পক্ষে প্রত্যেক দিন সামান্যতম একটু জায়গা, হয়তো পাঁচটা
আয়াত 10টা আয়াত অথবা একটা পেজ অথবা একটা রুকু কোরআনুল কারীমের তেলাওয়াত করার চেষ্টা করি কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতের সুন্নতের উপর আমল করার যদি তৌফিক আমাদেরকে দান করে দেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আমার আল্লাহর কোরআন তোমাদের কাছে রেখে যাচ্ছি এই কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাযিল করেছিলেন আমল করার জন্য এই কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাযিল করেছিলেন তেলাওয়াতের জন্য আজকে আমাদের কাছ থেকে তেলাওয়াত সরে যাচ্ছে কোরআনের আমল সরে যাচ্ছে আমরা আসুন রাসূলের সুন্নতের উপর আমল করতে যাইয়া আজ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের সুন্নতের উপর আমল করি প্রত্যেকদিন আমরা কমপক্ষে 10টা মিনিট অথবা 15টা মিনিট আল্লাহর কালাম কিতাবুল্লাহ শরীফের তেলাওয়াত করি তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলের সুন্নাত তোমাদের সামনে রেখে যাচ্ছি আল্লাহর রাসূলের লাইফের প্রত্যেকটা কাজ Every single second of the life of Rasul sallallahu alayhi wa sallam is sunnah. Allah Rasul's life is protect a second cause. কর্ম সব কিছু আমাদের জন্য সুন্নত আমাদের জন্য অনুসরণীয় আমাদের জন্য অনুকরণীয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা কাজ করেছেন যতটা কাজ করার নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা কাজ করা এবং নির্দেশকৃত কাজগুলো ফলো করা আমাদের জন্য অতি গুরুত্ব এবং অতি কর্তব্য আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামের সুন্নতের উপর আমল করার কারণে আপনি যদি কোরআনুল করিমকে জিজ্ঞাসা করেন হে কোরআন সাহাবায়ে কেরামদের ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কতটুকু হয়েছে কোরআন শরীফদের তহিন কণ্ঠে আপনাকে বলবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রাসূলের সুন্নতের উপর আমল করার কারণে সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এবং সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরও সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর রেজামন্দি আল্লাহর সন্তুষ্ট আল্লাহর হ্যাপিনেস সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করার জন্য অর্জন করতে পেরেছিলেন আজকে আমাদের উপর মুসিবতের পর মুসিবত আযাবের পর আযাব গজবের পর গজব তার একমাত্র কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমাদের আমল নাই আল্লাহর রাসূলের ঘুমানোর সুন্নত রয়েছে আমরা অনেকেই আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমানোর সুন্নত সম্পর্কে অন্যতম ধারণা নাই আল্লাহ রাসূলের খানা খাওয়ার সুন্নত রয়েছে আমরা খানা খাওয়ার সুন্নত সম্পর্কে ন্যূনতম ধারণা আমাদের নাই আল্লাহ রাসূলের টয়লেটে যাওয়ার সুন্নত রয়েছে আমাদের টয়লেটে যাওয়ার ন্যূনতম সুন্নত নাই আমার বক্তব্যের সময় শেষ হয়ে যাচ্ছে আমার বক্তব্যের শেষ লগ্নে যাইয়া একটি কথা গত শুক্রবারে আমার মসজিদেও আমি আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছিল প্রত্যেক শুক্রবারে নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যে যত তাড়াতাড়ি সম্ভব হয় মসজিদে এসে জুমার নামাজ পড়ার প্রস্তুতি নেওয়ার জন্য আজকে মুসলমান যত দেরিতে হয় খুতবা আরম্ভ হওয়ার পরেও দেখা যায় অনেক সময় মুসল্লিয়ানে কেরাম জুমার নামাজের প্রথম রাকাত পর্যন্ত পান নাই মিস হয়ে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন নামাজে কেমনে আমি যাব মসজিদে আমি কেমনে ঢুকবো মসজিদে কোন সফে আমি দাঁড়াইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের আলামত বলেছেন অথেন্টিক হাদিস অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহিহ হাদিসে উল্লেখ করেছেন যে মুনাফিকদের আলামত হলো যদিও তারা মসজিদে চলে যায় কিন্তু দেখবা সামনের লাইনে যাইতে তারা ভয় পায় সামনের লাইনে তারা যাইতে চাইবে না যত সম্ভব পিছনের লাইনে দাঁড়াইতে থাকবে আজকের মসজিদের মুসল্লিয়ানে কেরামদেরকে বারবার অনুরোধ করার পরেও সামনের লাইনে নেওয়া যায় না তার কারণ ফার্স্ট লাইনে যাওয়ার যে সওয়াবগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত ছিল সেই সুন্নত সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা না থাকার কারণে আজকে মসজিদের সুন্নত থেকেও আমরা বঞ্চিত নামাজের সুন্নত থেকেও আমরা বঞ্চিত সমাজ জীবনে জীবনে যে সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনা করে গিয়েছিলেন সেই সুন্নত যদি আজকে আমাদের সমাজে থাকতো সেই সুন্নত যদি আমাদের পারিবারিক জীবনে থাকতো সেই সুন্নত যদি আমাদের সাংসারিক জীবনে থাকতো তাহলে এই দুনিয়া আমাদের জান্নাত হয়ে যেত আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রাসূলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু